हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी तुम्हारे साथ प्रियंका, तुम्हारा देखो पीसी लाइव। आशा करी तुम्हारा सबाई भलो आज। तुम्हारे साथ शेयर करब हमार एवरीडे मॉर्निंग रूटीन। तो बेसि बकबक ना बाड़िए चलो लेट्स गेट स्टार्टेड। हमार प्रत्येक दिन सकाले 6টা থেকে 7টার मध्य अलार्म देवा थे। हमार उठते उठते 7টা बेजे जाए कारण मोबाइलटा के देखे आबार मोबाइले अलार्मटाके आमी बंद कर दी। घूम थेके उठे आगेर दिनेर चुलगाधाटाके आमी आबार खुले ठीक मतन बेधे निल। तारपर ठाकुरेर नाम निये आमी दिनटाके शुरू करी। बिछाना थेके उठे जेटा आमार फार्स्ट काज हलो सेटा हलो বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়া, কারণ বিছানা গোছানো থাকলে মনটাও ভালো লাগে। বিছানাটাকে ঠিকঠাক করে নিয়ে আমি পর্দাটাকে টেনে দিই। বিছানায় থাকা অবস্থায় আমি আমার 5 মিনিটের মেডিটেশনটা করে নিই, গান শুনতে শুনতে। তারপর আমি আবার বিকেলবেলায় এক্সারসাইজ করি। তো মেডিটেশন তোমরা যেখানে খুশি করতে পারো। তার গ্লাস করে আমি গরম জলটা খেয়ে নিই অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে, যার অনেক বেনিফিটস আমি পাই। তারপর একটু পরে গোটা দিনটাকে আমি কীভাবে ইউটিলাইজ করব সেটা আমি ডায়েরিতে লিখে ফেলি। তারপর যেটা আমাকে ব্রেকফাস্ট এনে দেয়, ব্রেকফাস্টে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস থাকে। ব্রেকফাস্টটাকে আমি তাড়াতাড়ি খেয়ে নিই কারণ তারপরেই আমার অনলাইন ক্লাস স্টার্ট হবে। অনলাইন ক্লাস করে আমি আমার নিজের পড়াগুলোকে কমপ্লিট করে নিই। 1.5 ঘন্টা পর্যন্ত পড়া করে তার মাঝখানে মাঝখানে আবার বাইরে থেকেও ঘুরে আসি। তারপর ল্যাপটপ নিয়ে বসি কারণ এডিটিংয়ের অনেক কাজ থাকে। তো সেগুলো করতে করতে আমার 12টা বেজে যায়। জানো তো, দিদা বকতে বকতে তারপরে আমি স্নান করতে যাই। আমার বাবা আউট অফ স্টেটে চাকরি করে, তাই আজকে আসলো। আই এম সো এক্সাইটেড। এভরিডে মর্নিং রুটিন তোমাদের কেমন লাগলো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা, লাভ ইউ।